আজকে প্রথমেশ আর বিশাখার জীবনের সবচেয়ে আনন্দের দিন ছিল। দুজনে আজকেই বিয়ে করেছিল, এইবারই প্রথম দুজনে নতুন বাড়িতে এসেছিল। বাইরে থেকে দেখে বিশাখার বাড়িটা খুব ভালো লাগলো। প্রথমেশ যখন দরজা খুলল, ভেতরের সৌন্দর্য দেখে বিশাখা খুব খুশি হলো। বাহ প্রথমেশ, ইটস সো বিউটিফুল ইয়ার। আমি জানতাম তোমার অবশ্যই পছন্দ হবে, চলো ভেতরে যাই। দুজনে ভেতরে যাচ্ছিল, তখন পেছন থেকে কেউ ডাকলো, একটু দাঁড়ান স্যার। শুনে দুজনেই পেছনে ঘুরে দেখলো, সেখানে একটা ছেলে আর একটা মেয়ে দাঁড়িয়েছিল। ছেলেটার হাতে একটা ক্যামেরা ছিল আর দুজনের মুখে হাসি ছিল। বলুন আপনি কে? বিয়ের অনেক শুভেচ্ছা, আপনি মনে হয় এলাকাতে নতুন। হ্যাঁ, আমরা আজকেই এসেছি। তাই আপনি আমাদের চেনেন না? এই এলাকাতে যখন কারোর বিয়ে হয়, আমরা তাদের ছবি তুলে নিজেদের সংগ্রহে জমা করি। আচ্ছা ধন্যবাদ, কিন্তু তার কোনো দরকার নেই। আরে বাদ দাও না বিশাখা, এত সময় কেন নিচ্ছ? বলেই ওদের দুজনকে বলল, আপনি ছবি তুলুন। প্রথমেশ আর বিশাখা পোজ দিল আর ওই ছেলেটি ওদের কয়েকটা ছবি তুলল। থ্যাংক ইউ সো মাচ, আমাদের ছবিগুলো কবে পাবো? শুনে দুজনে মিষ্টি মিষ্টি হেসে একে অপরকে দেখতে লাগলো। আপনাদের ভালো সময় শুরু হওয়ার আগে আপনাদের ছবিগুলো আপনার কাছে পৌঁছে যাবে, বলে ওরা দুজনেই ওখান থেকে চলে যাচ্ছিল। আর প্রথমেশ আর বিশাখাও ওদের থামানোর চেষ্টা করলো না। খুব অদ্ভুত মানুষ ছিল, তাই না? চলো ভেতরে যায়, শেষ মুহূর্তে আমাদের বিয়ের প্রথম রাতটা খারাপ করবো নাকি? বিশাখাকে নিয়ে প্রথমেশ ঘরের দিকে যাচ্ছিল, তখনই দরজার সামনে যেতেই ওরা কিছু শব্দ শুনতে পেল। এটা কিসের শব্দ ছিল? তুমি ভেতরে যাও, আমি একটু দেখে আসছি। তাড়াতাড়ি এসো। এটা বলে বিশাখা ঘরের ভেতর চলে গেল আর প্রথমেশ সেই দিকে চলে গেল যেদিক থেকে শব্দ আসছিল। বিশাখা ঘরের সাজানো দেখে খুব খুশি ছিল। ও যখন বিছানায় বসতে গেল, তখন সেখানে একটা খাম দেখতে পেল। এই খামটা এখানে কি করে এলো? ও খামটা খুলল, খামের ভেতরে ওই ছবিগুলোই ছিল যেগুলো ওরা এক্ষুনি তুলল। অদ্ভুত ব্যাপার, এই ছবিগুলো এখানে কি করে এলো? বিশাখা ছবিগুলো দেখল, ও চমকে গেল। ছবিতে বিশাখার মুখটা পোড়া দেখাচ্ছিল আর মুখটা খুবই ভয়ানক দেখাচ্ছিল। প্রথমেশ নিজের ঘরের দিকে আসছিল, সে ভেতরে গিয়েই দেখল যে বিশাখা ঘুমটা দিয়ে খাটে বসে আছে। ও হাসি মুখে বিছানার দিকে গেল আর যখনই ও ঘুমটা তুলল, বিশাখার জায়গায় একজন পোড়া দাগওয়ালা মুখের মেয়েকে দেখে চিৎকার করে উঠল। ও চোখ জল জল কয়লার মতো লাল ছিল। ও পেছনে সরে এলো আর মেয়েটা দাঁড়িয়ে ওর দিকে এগোতে লাগলো। তখনই প্রথমেশের পা কোনো জিনিসের গায়ে ধাক্কা লাগলো। ও নিচে দেখল, তখন বিশাখার লাশ ওখানে ছিল। মেয়েটা প্রথমেশের গলা টিপে ধরে ভয়ানকভাবে হাসতে শুরু করে। তারপর ও এক হাত প্রথমেশের চোখে দিয়ে চোখটা তুলে নিল। তারপর সে আরেকটা চোখ ও আঙুল দিয়ে ওটাও তুলে নিল, সেটা মুখে রেখে চেবাতে চেবাতে বলল, যেই বিয়ে করবে তার এই পরিণতি হবে। কিছুদিন পরে মডার্ন কলোনিতে একটা বিয়ে হলো। নববধূ সেজে রিয়া খাটে বসেছিল আর রাজীব দরজা খুলে আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছিল। ওর কাছে যেতেই রিয়া সংকুচিত হয়ে গেল। রিয়া, তুমি জানো আজকে আমার জীবনের সবথেকে খুশির দিন। আমিও আজকে রাতের অধীর আগ্রহে অপেক্ষা করেছিলাম। ভগবানকে ধন্যবাদ যে আজকে আমরা এক হতে চলেছি। আরে একা একা কার সাথে কথা বলছো? তখনই পেছন থেকে আওয়াজ এলো। রাজীব ঘুরে দেখল যে রিয়া বাথরুম থেকে বেরিয়ে আসছে। সেটা দেখেই ওর কপাল থেকে ঘাম ঝরতে লাগলো। সে পেছনে ঘুরে আবার যখন দেখল, বিছানার সামনে কেউ ছিল না আর একটা খাম রাখা ছিল। কি হয়েছে, তুমি এত ভয় পেয়ে আছো কেন? আর এই খামটা এখানে কি করে এলো? কথা বলতে বলতে রিয়া তার কাছে এলো। রাজীব ভয়ে ভয়ে খামটা খুলল, সেখানে ওদের দুজনের ছবি ছিল, যেটা দেখে দুজনই চমকে উঠল। এটা কি করে সম্ভব? এগুলো তো সেই ছবিগুলো
যেগুলো এক্ষুনি ওই মেয়ে আর ছেলেটা তুলেছিল? এখানে কি করে চলে এলো? এই কথা বলতেই ছবিতে রিয়ার মুখটা বদলে গিয়ে ভয়ঙ্কর হয়ে গেল, আর এটা দেখে ওরা চিৎকার করে উঠল। রাজীবের হাত থেকে ছবিগুলো নিচে পড়ে গেল। ওদের সামনে ওই ছেলে মেয়ে দুজনে ভয়ানক রূপে দাঁড়িয়েছিল। মেয়েটার মুখটা পোড়া লাগছিল, আর ছেলেটার চোখ হলুদ আর চমকাচ্ছিল। রাজীব আর রিয়া চিৎকার করে একে অপরকে জড়িয়ে ধরল। আজ তোমাদের জীবনের সব থেকে সুন্দর দিন, দিনটাকে আরো স্মরণীয় করে দিই। এরকম বলেই ওরা দুজনে ওদের উপর হামলা করল। মেয়েটা রিয়ার গলায় দাঁত ফুটিয়ে ওর সব রক্ত চুষে নিতে লাগল। রাজীব আর রিয়াকে মারার পর ওরা দুজন জোরে জোরে হাসতে লাগল। কয়েকদিনের মধ্যে এই ঘটনা পুরো কলোনিতে রটে গেল। খবরটা পুলিশের কাছেও পৌঁছলো। ইন্সপেক্টর সুমিত, মডার্ন কলোনিতে অগুন্তি ঘর খালি পড়ে আছে, আর যারাই বিয়ে করে ওই সব ঘরে যায় ওদের মৃত্যু হয়ে যাচ্ছে। কিছু কি জানা গেছে এই মার্ডারগুলো কে করেছে? খুব অদ্ভুত ঘটনা। ওইখানকার লোকেরা বলছে কোনো ছবি তোলা ভূত মার্ডার করছে। তাহলে এবার আমরা ভূতেদের ধরার কাজ শুরু করি। এই কথায় নন্দিনীও হাসলো আর বলল, সে যাই হোক, এবার তো এই ঘটনার কারণ জানতেই হবে। বলে নন্দিনী তাকে নিজের পরিকল্পনা বলল। আর তারপরের দিন রাতে নন্দিনী আর সুমিত মডার্ন কলোনিতে পৌঁছল। ওরা একটা বন্ধ বাড়ির সামনে গাড়ি দাঁড় করালো, আর তারপর দুজন বাইরে বেরোলো। দুজনে স্বামী স্ত্রী সেজেছিল। প্রথমে ওরা এদিক ওদিক দেখল, আর তারপর ধীরে পায়ে বন্ধ দরজার দিকে এগোতে লাগল। শুনে দুজনে পেছনে ঘুরে দেখল যে ওই দুজন ছেলে আর মেয়ে ক্যামেরা নিয়ে তৈরি দাঁড়িয়েছিল। আপনাদের নতুন বিয়ে হয়েছে, আমরা কি আপনাদের ছবি তুলতে পারি? শুনেই ইন্সপেক্টর সুমিত আর নন্দিনী বুঝে গেল ওরা সেই দুটো ভূত যারা নতুন জুটিদের মেরে ফেলছে। ওরা কিছু বলার আগেই একজন বয়স্ক লোক দূর থেকে চেঁচিয়ে বলল, বাবা, এদের খপ্পরে পড়ো না, ওদের ক্যামেরা ভেঙে দাও। কি বাজে কথা বলছে এই বুড়োটা! এইটুকু শুনেই নন্দিনী ছেলেটার হাত থেকে ক্যামেরাটা ছিনে নিল, আর ওরা দুজন ওদের ভয়ানক আসল রূপ ধারণ করল। আমার ক্যামেরা আমাকে ফিরিয়ে দাও, তোমাদের দুজনকে কাঁচা চিবিয়ে যাব। এইসব দেখে দুজনই ভয় পেয়ে গেল, কিন্তু নন্দিনী হার মেনে নিল না। ও ক্যামেরা ওপরে তুলে এক ঝটকায় মাটিতে ফেলে দিল। ক্যামেরাটা দু টুকরো হয়ে গেল, আর ওই দুজন ভূত চিৎকার করতে লাগল। এটা তুমি ঠিক করলে না! কিছুক্ষণ চিৎকার চেঁচামেচির পর দুজনেই মাটিতে পড়ে গেল, তারপর অদৃশ্য হয়ে গেল। ওই বৃদ্ধ লোকটি দুজনের কাছে এলো আর বলল, ধন্যবাদ তোমাদের, তোমাদের জন্যই আমাদের কলোনিতে এই ছবি তোলা দুই ভূতের হাত থেকে মুক্ত হলো। কাকা বাবু, আমরা এই এলাকার দুজন পুলিশ অফিসার, ওদের দুজনকে শেষ করতেই এখানে এসেছিলাম। এই কলোনির আর কোনো ভয় নেই। ধন্যবাদ ইন্সপেক্টর স্যার আর ম্যাডাম। দুদিন পরে একটা ছেলে যাকে দেখে মনে হচ্ছিল ছাত্র, সে ওই দিক থেকে বাইকে যাচ্ছিল। সে রাস্তার ধারে একটা ভাঙা ক্যামেরা দেখে বাইক থামিয়ে দিল। আরে বাহ, এটা তো পুরনো দিনের ক্যামেরা, এটা ঠিক করে আমার বিজ্ঞানের প্রজেক্টে ব্যবহার করব। ছেলেটা ক্যামেরাটা তুলে নিল আর ওটাকে সঙ্গে করে নিয়ে গেল। নিজের পার্সোনাল ল্যাবে নিয়ে গিয়ে দুদিন পরিশ্রম করে ক্যামেরাটা জুড়ে ঠিক করে দিল। এবার এটাকে চেক করার সময় এসে গেছে। ও ক্যামেরায় ব্যাটারি লাগিয়ে সামনের আলমারির একটা ছবি তুলল। ছবি তোলার পরেই ওই দুজন ভূত ওর সামনে এসে ভয়ানকভাবে হাসতে লাগল। হ্যাঁ।